जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। वंदे मातरम, भारत माता की जय। बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। আজকে আমরা মনুষ্যের ডিজিটাল বার্থডে সেলিব্রেশন করবো। দেখো মোমবাতি তো নেই, তার বদলে আছে ফ্ল্যাশ লাইট, ফুলে ফুলে নিমে গেছে ফ্রেন্ডস। আরে এই যে মনু কেক, এই যে কেক দেখো মনু কাঠ হাত দিয়ে কাঠ হাত দিয়ে, হ্যাঁ ছুরি নেই তো নিজেই খা, আগে আগে নিজে খা। আমাদের স্বাধীনতা দিবসের 75তম বর্ষ পূর্ণ হলো, তো এই পূর্ণ তিথিতেই আমরা বেরিয়ে পড়েছি এমএসডি ব্লগ আর একটা তোমাদের সামনে নতুন ব্লগ উপহার দিতে। আর দ্বিতীয় কথা, আজ আমাদের মনুষ্যের বার্থডে 75তম, মনুর মনুর 75তম বার্থডে কমপ্লিট হলো আজকে। মনুর 75তম, সরি মনুর 75তম বার্থডে নয়, মনুর আজকে 27তম বার্থডে কমপ্লিট হলো। ঠিক আছে, ছেলেটা 27 বছর বয়স হয়ে গেছে, তো জানি না এরপর কি করবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার এমএসডি ব্লগ তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য। তো আজকে পুরোটাই হচ্ছে মনুর মনুর অনারে, যা হবে সব পুরো ব্লগটাই হচ্ছে মনুর অনারে হবে, কারণ ও ঠিক করেছে কিছু কিছু জায়গায় ও যাবে, সেই জায়গাগুলোতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং আমাদেরকে সবাইকেও ঘুরিয়ে দেখাবে এবং সেই জায়গাগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবে। কোথায় যাবো সেটা তো আমাদের সাথে যেতে যেতেই তোমরা দেখতে পাবে। আর একটা কথা যেটা, যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব ভালোভাবেই 15ই আগস্ট উদযাপন করো। তো এমএসডি ব্লগের তরফ থেকে সবাইকে 15ই আগস্টের শুভেচ্ছা। আর সবাই একটুখানি আমাদের মনুষ্যের উইশটাও করে দিল, বার্থডে উইশ। দেখো ছেলেটা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএসডি দা ব্লগার্স। দেখো এমএসডি ব্লগার্স এর শুরুয়াত কিন্তু সবসময় আমাদের এই স্টেশন দিয়েই হয় আর ওভার ব্রিজ দিয়েই হয়। আজকেও আজকেও আমাদের ব্লগ স্টেশন আর ওভারব্রিজ দিয়ে শুরু হয়েছে। তোমাদেরকে বলেছি না, আমাদের প্রতিটা ব্লগ ওভারব্রিজ দিয়ে শুরু হবে, ওভারব্রিজ দিয়ে শুরু হবে, ওভারব্রিজ এসেই এন্ড হবে। তো আজকেও আমাদের ব্লগ ওভারব্রিজে শুরু হয়ে গেছে। তো চলো এবার আমাদের সাথে আমরা কোথায় কোথায় যাই, আর আজকে সারাদিনটা নর্মাল যে ডেলি লাইফ ব্লগ সেরকম হবে, কোথায় যাবো কি খাবো সবটা তোমাদের সাথে দেখাবো হোল ডে। তো চলো এনজয় করতে থাকো আমাদের সাথে, আর সঙ্গে থাকো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএসডি দা ব্লগার্স। আমরা এখন মনুর অনারে, মনুর প্রথম যে জায়গাটায় আজকে আসার ইচ্ছা ছিল সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো তোমরা দেখেইছো আমরা এন্ট্রেন্সে ঢুকলাম এবং তোমাদেরকে এখানটা ঘুরিয়ে দেখালাম। তো এখন আমরা পুরো ব্যান্ডেল চার্চের মধ্যে আছি। তো আজকে আমরা বেসিক্যালি এসেছি ব্যান্ডেল চার্চে। কিছুদিন আগে আমাদের মনু, মানে আমাদের মৃত্যুঞ্জয় স্যার বা মনু বললো যে আমার আর বাঙালি হয়ে থাকতে ইচ্ছা করছে, আমার বাঙালি হয়ে অনেক দোষ হয়ে গেছে, তো আমি সেগুলো কাটাতে চাই। তো আমরা ভাবলাম ঠিক আছে চল তার তো দোষ কাটিয়ে নিয়ে আসি। তো তাই জন্য আজকে মনুকে এখানে ব্যাকফিস্ট করা হবে এবং মৃত্যুঞ্জয় মালো থেকে মাইকেল মনু জোসেফ। তাই জন্য দেখুন ছেলের কত হাসি, প্রচুর 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 হাসি। তাই জন্য ওকে বললাম তাহলে তো যেদিন জন্ম হয়েছিল তাহলে সেদিনই তোর আরেকবার নতুন করে জন্ম হোক। তাই জন্যই আমরা আজকে ব্যান্ডেল চার্চে এসেছি মনুকে খ্রিস্টান করার জন্য, কারণ মনু খ্রিস্টান হয়ে যাচ্ছে, দিয়ে ওর কিছু কাজ আছে, ও আর এখানে থাকবে না, সোজা চলে যাবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে কি করবে সেটা কোনো মাসে প্রকাশ। আমরা এখন ব্যান্ডেল চার্চের একদম উপরে আছি, আপনাদের হচ্ছে তোমাদের হচ্ছে চার্চটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ঘোরার সাথে সাথে এই পুরো চার্চটার একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা সম্বন্ধে তোমরা একটু জেনে নেবে। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীন খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি, যার পোশাকি নাম হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি
রোজারি। এই চার্চটির একটি অতি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ব্যান্ডেল শব্দের প্রকৃত অর্থ জানেন না। ইংরাজি নয়, পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ হল জাহাজের মাস্তুল। আজ থেকে 400 বছরেরও বেশি আগে 16 শতকের শেষ ভাগে হুগলি নদীর তীরে একটি ছোট্ট উপনিবেশ গড়ে তোলে পর্তুগিজরা, আর সেখানেই উপাসনার জন্য তৈরি হয় এই গির্জাটি। কিন্তু পর্তুগিজদের লুটপাট ইত্যাদির জন্যে মোগলরা বেশ অসন্তুষ্ট হয়। সেই কারণে সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করেন। বহু পর্তুগিজ মারা যায়, সেই সাথে কেল্লা ও গির্জাও ভেঙে দেওয়া হয়। 4,400 জন পর্তুগিজ সহ চার্চের পাদ্রি জোয়ান দা ক্রুজকে বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত্যুদণ্ড দিয়ে এক মস্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য ঘটনা, সেই হাতিটি ফাদারকে পায়ে না পিষে সুরে করে নিজের পিঠে বসিয়ে নিলেন। এই অলৌকিক দৃশ্য দেখে সম্রাট ফাদার ও তার সঙ্গীদের মুক্তি দেন ও বিপুল অর্থ এবং 777 বিঘা জমি দান করেন। 1640 থেকে 1660 মধ্যে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। কিন্তু 1632 সালে এই দুঃস্মৃতি মুছে ফেলার জন্যই স্থাপনকালে করা হয়েছে 1599। এবার এই চার্চে ঢোকার মুখে একটি মিউজিয়াম দেখবেন, একটি মাস্তুল রাখা আছে এবং এর ইতিহাসটিও রোমহর্ষক। তখন নতুন গির্জার কাজ প্রায় শেষ, এমন সময় সমুদ্রে হারিয়ে যাওয়া একটি পর্তুগিজ জাহাজ হঠাৎ ওই নতুন গির্জার চূড়া থেকে দিক নির্ণয় করে সেখানে এসে পৌঁছে গেল। ওই জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন, তীর খুঁজে পেলে প্রথমে যে গির্জা দেখতে পাবেন সেখানেই জাহাজের মাস্তুলটি দান করবেন, এবং সেই মতো তিনি মাস্তুলটা গির্জাকে দান করে দিলেন। আর পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ যেহেতু মাস্তুল, তাই ওই গির্জার এবং যে সূত্রে জায়গাটির নামও হয়ে গেল ব্যান্ডেল। ব্যান্ডেল চার্চ আজও রয়েছে সেই পুরনো মাস্তুল। কেউ কেউ অবশ্য বলবেন ব্যান্ডেল শব্দের অর্থ যেখানে অনেক বিদেশি বসবাস করেন, কাজেই মাস্তুলের জন্য নয়, উপনিবেশ হওয়ার অনেক বিদেশি থাকতেন বলে ব্যান্ডেল নাম হয়েছে জায়গাটার। হুগলি ইমামবাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। 1841 সালে মোহাম্মদ মহসিন ভবনটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে এটি শেষ হয়। ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের উপরে একটি দীর্ঘ ঘড়ি টাওয়ার আছে। মসজিদের দেয়ালে খোদাই করা কুরআনের জটিল নকশা এবং পাঠ্য রয়েছে। মসজিদের অভ্যন্তরটি মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। হুগলি জেলার ইমামবাড়া কত শত ইতিহাসের সাক্ষী। শুধু তার স্থাপত্য ও ভাস্কর্যই নয়, এর অন্যতম আকর্ষণ হল পৃথিবী বিখ্যাত ঘড়ি। ইমামবাড়ার প্রবেশদ্বারের উপরে রয়েছে একটি বড় চূড়া, যার উচ্চতা প্রায় 150 ফুট। সেই চূড়া ওঠার জন্য দুদিকে রয়েছে দুটি সিঁড়ি। সেই চূড়ার মাঝ বরাবর অবস্থিত একটি বিস্ময়কর ঘড়ি ইতিহাসের বলেছে মীর কেরামত আলী 11,721 টাকার বিনিময়ে এই ঘড়িটি কিনেছিলেন বিলেত থেকে। হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1694, মতান্তরে 1717 সালে। নতুন স্থাপত্যটির প্রধান স্থপতি ছিলেন সৈয়দ কেরামত আলী, তিনি ছিলেন গণিতজ্ঞ। এই ইমামবাড়ার নকশাটি তিনিই করেছিলেন। হাজি মোহাম্মদ মহসিন, যাকে হুগলি কেন, অনেক দূর দূরান্তের মানুষও দানবীর বলে জানেন, উপাসনার জন্য তার প্রিয় জায়গা ছিল তাজিয়াখানা। সেই সময় নজরগাহ হোসেন ও তাজিয়াখানা একত্রে ইমামবাড়া নামে পরিচিত ছিল। মহসিনের মৃত্যুর সময় জীর্ণ হয়ে পড়েছিল এই ইমামবাড়াটি। মহসিন এস্টেটের দায়িত্বে সৈয়দ কেরামত আলী পাওয়ার পর তিনি নতুন করে ভগ্নপ্রায় ইমামবাড়া তৈরি করার পরিকল্পনা করেন। আরও একটা ঘড়ি রয়েছে ইমামবাড়ার খিড়কি অংশের গঙ্গার তীরে, এটি সূর্য ঘড়ি। সূর্যের ছায়া দেখেই সময় হিসাব করা যায়। ফুট 3 উঁচু এই ঘড়িটি। ভারতের প্রাচীনকাল থেকেই
সূর্য ঘড়ির চল রয়েছে। মান মন্দির তো বটেই, মন্দিরেও সূর্য ঘড়ি থাকে। ইমামবাড়ার বড় একটা এই ধরনের ঘড়ি দেখা যায় না। মূলত ঘড়িতে পিতলের ফলক ছিল, তবে সেটি চুরি গিয়েছে। পরে পাথরের ফলক লাগানো হলেও তাতে মিনিট 15 সময়ের পার্থক্য। এই ছিল হুগলির ইমামবাড়ার ইতিহাস। আরো কষ্ট হয়ে গেছে, এই ক্লক টাওয়ারের উপরে উঠেছিলাম 150 সিঁড়ি ভেঙে। ও তো আমাদের মোটামুটি ইমামবাড়া ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার মনু আমাদেরকে কোথায় নিয়ে যাবে খাওয়ানোর জন্য জানি না। তো এবার আমরা টোটোতে উঠছি, চুঁচুড়োর দিকেই যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। স্পাইসিসে আমরা গিয়ে বিরিয়ানি খেলাম, আর তার সাথে আমরা ওটা কি খেলাম, চিকেন, দহি চিকেন। দহি চিকেনটা মোটামুটি, তবে বিরিয়ানিটা দুর্দান্ত। তোমরা সবাই গিয়ে ট্রাই করতে পারো, খুবই ভালো লেগেছে। তো আজ আমরা এখানেই শেষ করবো, এবার আমরা বাড়ি যাবো। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব শিগগিরই খুব ইন্টারেস্টিং জিনিস আসতে চলেছে আমাদের চ্যানেলে, ওয়েট করতে থাকো। আর তোমরা অনেকে দেখছো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা করো, তাহলে আমাদেরও একটু ভালো লাগবে আরও ভিডিও বানানোর জন্য। সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা হচ্ছে সেখানে গিয়ে।